আবার কে ফোন দিল? ও ফারহানা, হ্যালো। হ্যালো, কেমন আছিস দোস্ত? এই তো দোস্ত, ভালো। তোর কি অবস্থা, কেমন আছিস তুই? আছি ভালোই। শোন না দোস্ত, একটা কথা বলার ছিল তোকে, যে জন্য ফোন দিছি। আমাদের তো অনেক দিন হয়েছে দেখা হয় না, চল না একদিন প্ল্যান করে আমরা সবাই ঘুরতে যাই, যাবি? ইয়ে দোস্ত, আসলে হয়েছে কি, আমার আমি তো যাইতে পারবো না বুঝছিস। ওই হয়েছে কি, পড়াশোনা কিছুই করি নাই, সো এখন একটু পড়াশোনা ধরছি। এখন বেরোলে মনে কর সব কিছু নষ্ট হয়ে যাবে, এই জন্য দোস্ত যাইতে পারবো না। পরে কোনো দিন যাবো, আমি তোকে জানাবো আমি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু তুই ব্যস্ত তাহলে তো আর কিছু করার নেই। ঠিক আছে দোস্ত, রাখি তাইলে। আচ্ছা দোস্ত, বাই। উফ, আজারি রে, যত সব ফোন দেওয়ার সময় পাই নাই, একটু বই নিয়ে বসছি, এখনই ফোন দিতে হয়েছে। দোস্ত একটু ঘুরতে যাবি, যত সব জানতাম এটাই বলবে। যাই হোক, দেখি স্বামীকে একটা ফোন দিয়ে দেখি কি বলে। হ্যালো দোস্ত, কি খবর? এই তো দোস্ত, ভালো। তোর কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোন না দোস্ত, অনেকদিন তো হয়েছে আমরা কোথাও ঘুরতে টুরতে যাই না, আর আমাদের দেখাও হয় না। চল না একদিন প্ল্যান করে আমরা দুজন ঘুরতে যাই, ফুচকা টুচকা খাবো, অনেক মজা করবো, যাবি একদিন? এ দোস্ত, আসলে হয়েছে কি, আমি এখন যাইতে পারবো না। আম্মু যাইতে দেবে না রে? তুই তো জানিস আম্মু কেমন, আমাকে কোথাও যাইতে দেয় না, এখন যাওয়া সম্ভব না ইয়ার। ওহ, তোর তো আবার আম্মু যাইতে দেবে না, খুবই ভালো খুবই ভালো। ঠিক আছে ঠিক আছে দোস্ত, রাখ, যাওয়া দরকার নাই, বাই। ওহো, আমার তো একটা বয়ফ্রেন্ড আছে, ধুর, খালি খালি এই ফ্রেন্ডের ফোন দিয়ে হুদাই পেড়া নিতেছি। ওর একটা ফোন দিই, ও তো নিশ্চয়ই আমাকে ঘুরতে নিয়ে যাবে, ওকে একটা ফোন দিই। মার মার মার, তাড়াতাড়ি মার তাড়াতাড়ি মার, সামনে সামনে পিছনে পিছনে, দেখ মার মার মার। ওহো, এখন এই সময় এটাই কা ফোন দিতে আসে, ধুর। হ্যালো জান, কেমন আছো তুমি সোনা? এই তো বেবি, ভালো আছি, তুমি কেমন আছো? এতক্ষণ খুবই খারাপ ছিলাম, আমার জান পাখিটা ফোন দিছে না, এখন তো আমি অনেক ভালো আছি। তাই না, খুব। আচ্ছা জান শোনো না, আমরা তো অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাই না, আর আমাদের অনেক দিন হয়েছে দেখাও হয় না, চলো না আমরা একদিন ঘুরতে যাই, অনেক মজা করবো দুইজনে, যাবা একদিন? জান, আমারও তো তোমার সাথে অনেক দেখা করতে ইচ্ছা করে, কিন্তু জান হয়েছে কি, বাসায় না আম্মু অনেক অসুস্থ, আর তুমি তো জানোই আমার কোনো বন্টন নাই, তো বাসায় একটু কাজ টাজ করে আম্মুকে হেল্প করে দিতে হয়, সো জান এই মুহূর্তে না আমার কোথাও যাওয়া পসিবল হতেছে না। আমি তোমাকে জানাবো জান, একদিন না একদিন তোমার সাথে আমি ঠিকই দেখা করব, তুমি টেনশন নিও না, ঠিক আছে? তুমি কিছু মনে করো না জান, আসলে জানোই তো, বুঝতেই পারতেছো আমার সমস্যাটা। হয়েছে, তোদের কারো যাওয়ার কোনো দরকার নেই, যা তোরা সবগুলো মর যাইয়া, যা এক একটা নেমু খারাম সব কথা কর।